এখনো অনেক মানুষ এবং এমনকি অনেক ডাক্তারও জানে না যে ছোট ছোট বাচ্চাদেরও সার্জারি দরকার হতে পারে। 1 দিন 2 দিন বয়সের বাচ্চাদের সার্জারি দরকার হতে পারে, বা ছোট ছোট বাচ্চাদের অনেক জটিল সার্জিক্যাল সমস্যা হতে পারে। বাংলাদেশে শিশু সার্জারি এখনো নতুন একটা সাবজেক্ট। জেনারেল সার্জারি বা অন্যান্য সার্জারি যে স্পেশালিটি আছে তাদের তুলনায় শিশু সার্জারি অনেক নতুন একটা স্পেশালিটি, যার কারণে শিশু সার্জারিতে আমাদের যে জ্ঞান বা অভিজ্ঞতা সেটা অনেকের ক্ষেত্রে অনেক সীমিত বা অন্য উন্নত দেশের তুলনায়। এখন উন্নত দেশে যে জ্ঞান বা যে অভিজ্ঞতা আছে তাদের তুলনায় কিন্তু আমাদের যে সার্ভিস বা আমাদের যে সেবা সেটা অনেকটাই আমাদের পরিবেশের কারণে বা আমাদের স্বাস্থ্য সেবার যে সিস্টেম সেই সিস্টেমের কারণে অনেক আলাদা, যার ফলে আমাদের আমরা যখন সার্ভিসটা দিই বা আমরা যখন শিশুদেরকে এই সার্জিক্যাল সেবাটা দিই, তাহলে আমাদের নিজস্ব যে সিস্টেম সেই সিস্টেমে আমাদের যে সবচেয়ে ভালো যেভাবে আমরা সেবাটা দিতে পারি সেই সেবাটা কিভাবে আমরা দিতে পারবো, তাতে তার জন্য আমাদের কিন্তু গবেষণার কোনো বিকল্প নাই। যে প্রত্যেকটা কাজ আমাদেরকে যেটা বলে এভিডেন্স বেসড সার্জিক্যাল কেয়ার, বা যে আমি যে কাজটা করতেছি সেটা যে সঠিক সেটার কি প্রমাণ আছে বা কি এভিডেন্স আছে, সেই জন্য আমাদের এই শিশুদের সার্জারির ক্ষেত্রে রিসার্চের কোনো বিকল্প নাই। একটা ইন্ডিভিজুয়াল সার্জন বা মনে করেন যে আমি নিজে আমার একটা অভিজ্ঞতা থাকতে পারে যে আমি এভাবে একটা কাজ করছিলাম সেটা এভাবে ঠিকঠাক হয়েছে, কিন্তু এটাকে কিন্তু নলেজ হিসাবে শেয়ার করা যাবে না। নলেজ বা গবেষণা বা একটা জ্ঞান, নতুন জ্ঞান যদি আমরা শেয়ার করতে চাই তাহলে এটা একটা স্ট্রাকচার রয়েছে, একটা সিস্টেম অনুযায়ী এটাকে নতুন একটা জ্ঞান তৈরি করতে হয়, নতুন করে গবেষণা করতে হয়, একটা স্ট্রাকচার বা একটা সিস্টেম অনুযায়ী একটা গবেষণা করতে হয়। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, যে আমরা কিছুদিন আগে একটা গবেষণাপত্র আমরা পাবলিশ করলাম অ্যাসোসিয়েশন অফ পিডিয়াট্রিক সার্জনস অফ বাংলাদেশ, বাংলাদেশের যে শিশু সার্জনদের যে সংগঠন তাদের একটা জার্নাল আছে, সেই জার্নালে আমাদের একটা আর্টিকেল পাবলিশ হয়েছে। সেই আর্টিকেলটা আমরা পাবলিশ করছি, যেটা দেখা যাচ্ছে যে একটা সময় অনেক দিন ধরেই কিন্তু একটা প্র্যাকটিস আমাদের মধ্যে ছিল, আমরা যখন বাচ্চাদের খাদ্য নালীতে কোনো অপারেশন করতাম সেই অপারেশনগুলো করার পরে আমরা বাচ্চাদেরকে 4 থেকে 5 দিন অনেক সময় 6 দিন না খাওয়ায় রাখতাম। আমাদের একটা ধারণা ছিল যে যেহেতু বাচ্চাদের খাদ্য নালীটা জোড়া দেওয়া হয়েছে সেক্ষেত্রে যদি আমরা খাইতে দিই বাচ্চাকে তাহলে এই যে জোড়াটা সেই জোড়াটা মানে লিক হওয়ার বা জোড়া না লাগার বা ছিদ্র হয়ে যাওয়াটার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে পায়খানা পেটের মধ্যে ছড়ায় যায়, বাচ্চা অনেক সময় বাচ্চা মারা যায়। তো এটা দেখা যাচ্ছে যে এই যে 4 থেকে 6 দিন বাচ্চা না খেয়ে থাকতেছে এটা বাচ্চার জন্য একটা অমানবিক একটা ব্যাপার, এবং এই ব্যাপারটা হচ্ছে আননেসেসারি, অপ্রয়োজনীয়। এবং আমি এমনও দেখছি যে বাচ্চার বাবা মা কাঁদতেছে, তারা নিজেরা খেতে পারতেছে না কারণ বাচ্চা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। অনেক সময় বাচ্চা ঘুমাইলে বাচ্চা মা কাঁদতে কাঁদতে একটু হয়তো খাবার খাচ্ছে, সারাদিন না খেয়ে আছে যে বাচ্চা কখন ঘুমাবে তারপরে সে খাবে, কারণ বাচ্চার সামনে সে খেতে পারতেছে না এবং বাচ্চা যখনই ঘুম ভাঙতেছে তখনই খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। কিন্তু আমরা গবেষণা করে দেখলাম যে আসলে এই যে 4 থেকে 6 দিন না খেয়ে খাওয়ায় রাখা বাচ্চাকে এটা আসলে জরুরি না, কারণ এটার জন্য কখনো খাদ্যনালীর জোড়া লিক হয় না। যদি আমরা বৈজ্ঞানিকভাবে চিন্তা করি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যে জোড়াটা দেই এই জোড়াটা দেওয়ার পরে পেটের ভিতরে কিন্তু নর্মালি সারা সারা দিনে 24 ঘন্টা একটা মানুষের, যদি সে ছোট বাচ্চাও হয় তারও প্রায় 1 থেকে 1.5 লিটার পানি পেটের ভিতরে এই খাদ্যনালীর ভিতরে তৈরি হয় এবং সেটা এই জোড়া দিয়ে পাস করতেছে। তাহলে তাকে যদি আমরা একটু পানি খেতে দিই, সেটা যদি 10 ml বা 20 ml পানি খেতে দিই, তাতে খুব বেশি কিন্তু কোনো ডিফারেন্স হচ্ছে না। এবং দেখা যাচ্ছে যে 24 ঘন্টা পরেই এই যদি জোড়াটা ঠিকঠাক দেওয়া হয় তাহলে এটা ওয়াটার টাইট হয়ে যায়, যে এখান থেকে আর পানি লিক করবে না, এবং তখন যদি আমরা তাকে লিকুইড খাবার দিই তাহলে সে সহজেই সেটা টলারেট করতে পারে। এবং এই গবেষণাটা আমরা খুব স্ট্রাকচার রয়েছে, আমরা এটা গবেষণাটা করছি এবং গবেষণাটা করার পরে আমরা এটা পাবলিশ করছি আমাদের এই জার্নালে, এবং এই জার্নালে পাবলিশ করার পরে আমরা এটা এই রেজাল্টে আমরা দেখছি যে যাদেরকে 4 দিন পরে খাবার দেওয়া হচ্ছে আর যাদেরকে 24 ঘন্টা পরেই খাবার দেওয়া হচ্ছে এদের মধ্যে এই যে লিক হওয়ার যে সম্ভাবনা এদের এটার কোনো পার্থক্য নাই, যে 4 দিন পরে খাবার দিলে লিক কম হবে বা 24 ঘন্টা পরে খাবার দিলে লিক বেশি হবে এরকম কোনো পার্থক্য নাই। বরং যেটা হচ্ছে যদি আমি 24 ঘন্টা পরে খাবার দিই তাহলে
সে বাচ্চাটা খুব তাড়াতাড়ি রিকভার করতেছে এবং বাচ্চা হাসপাতালে কম সময় থাকতে হচ্ছে এবং তার ইনফেকশনের চান্স কম যাচ্ছে, তার ওষুধ কম লাগতেছে এবং তার আলটিমেটলি খরচ অনেক কম হয়ে যাচ্ছে। এরকম ব্যাপারগুলোর জন্য আমাদেরকে প্রতিনিয়ত যে আমাদের স্ট্রাকচার অনুযায়ী, আমাদের সিস্টেম অনুযায়ী, আমাদের কালচার অনুযায়ী যে সার্ভিসটা আমরা দিই, সেই সার্ভিসটা আমাদেরকে গবেষণার মাধ্যমে এটা প্রমাণ করতে হবে যে আমি যে সার্ভিসটা দিচ্ছি সেটা গবেষণায় প্রমাণিত এবং এটা আমাদের এই নতুন সাবজেক্ট হিসেবে শিশু সার্জারিতে এটা খুব জরুরি। আর এই জন্য আমরা সবসময় শিশুদের সার্জারিতে গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। ধন্যবাদ।